And we need to have the courage ওয়ার্ক পারমিট ভিসার নিয়ম ভঙ্গ করেছে এমন প্রতিষ্ঠানের বিদেশ থেকে কর্মচারী নিয়োগ করা নিষিদ্ধ করা হবে বলে নতুন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার লিভারপুলে লেবার পার্টির সম্মেলনে সরকার অভিবাসন এবং বিদেশি শ্রমিকদের ওপর ব্রিটেনের নির্ভরতা কমিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে এই ঘোষণা দেন গত দুই বছরে কেয়ার ওয়ার্কার ভিসায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক ওয়ার্কার এনেছে ওয়ার্ক পারমিট দাতা কোম্পানিগুলো আগত ওয়ার্কাররা অধিকাংশই এসে কাজ পাননি এবং পরবর্তীতে অ্যাসাইলামের দিকে ঝুঁকেছেন ওয়ার্কারদের সাথে এমন প্রতারণার অভিযোগও জমা পড়েছে সরকারের কাছে তাতে দেখা গেছে অধিকাংশ কোম্পানিগুলো ওয়ার্ক পারমিটের নিয়ম ভঙ্গ করেছে এরই পরিপ্রেক্ষিতে মূলত লেবার সরকার কোম্পানিগুলোর বিদেশি নিয়োগ নিষিদ্ধ করতে যাচ্ছে এক্ষেত্রে বিনিয়োগের বিকল্প হিসেবে তরুণ ব্রিটিশদের প্রশিক্ষণের মাধ্যমে বিদেশি শ্রমকে ব্যবহার করা রোধ করার জন্য হোম অফিসের ভিসা নীতিগুলো দক্ষতা এবং বাজারের চাহিদার সাথে যুক্ত করা নিশ্চিতকরণের কথা বলেছেন প্রধানমন্ত্রী লেবার প্রধানমন্ত্রীর প্রথম পার্টি কনফারেন্সের বক্তৃতায় নেট মাইগ্রেশন এবং এর ওপর দেশের অর্থনৈতিক নির্ভরতা উভয়ই হ্রাস করা সরকারের নীতির প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন আমি কখনোই ভাবিনি যে লক্ষ লক্ষ তরুণ উচ্চাকাঙ্ক্ষী এবং উচ্চ মেধাবী যারা কাজ করতে এবং অবদান রাখতে মরিয়া সেখানে শ্রম আমদানির কিছু খাত আমাদের শিথিল হওয়া উচিত স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা আইটি এবং আতিথেয়তা সহ বেশ কয়েকটি শিল্পে ব্রিটিশ সংস্থাগুলি সাম্প্রতিক বছরগুলিতে বিদেশি শ্রমের ওপর ক্রমবর্ধমান নির্ভরশীল হয়ে উঠেছে কিন্তু অভিবাসী স্পন্সরশিপ সম্পর্কে নতুন নিয়ম বলবৎ করা হবে ভিসা আইন লঙ্ঘনের জন্য দোষী নিয়োগকর্তাদের জন্য বিদেশ থেকে নিয়োগ দেয়া নিষিদ্ধ করা হবে সরকার তাদের বাধ্যবাধকতা মেনে চলা নিশ্চিত করার জন্য বিদ্যমান পৃষ্ঠপোষকদের ওপর চাপ অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্ধারিত পরি পরিকল্পনার অধীনে মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি করে সেই সেক্টরগুলিকে হাইলাইট করবে যেখানে শ্রম বাজারের ব্যর্থতার কারণে বিদেশি নিয়োগ বেড়েছে এবং একত্রে তদন্তের মাধ্যমে মন্ত্রীদের কার্যক্রমের একটি বার্ষিক মূল্যায়ন প্রদান করবে পূর্ববর্তী কনজারভেটিভ সরকার কর্তৃক প্রবর্তিত বিদেশি কর্মী ভিসা বিধিগুলো ব্রিটেনের কর্মশক্তির উপর যে প্রভাব ফেলছে তা ইতিমধ্যেই স্বাধীন সংস্থাটিকে পর্যালোচনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এর মধ্যে রয়েছে বিদেশ থেকে নিযুক্ত ব্যক্তিদের যুক্তরাজ্যে ডিপেন্ডেন্ট আনা থেকে বিরত রাখা এবং পারমিট পাওয়ার জন্য প্রয়োজনীয় বেতন বৃদ্ধি করা প্রধানমন্ত্রী বলেন দেশের জন্য কঠিন সিদ্ধান্ত একটি স্বল্পমেয়াদী ব্যথা তবে তা দেশের জন্য দীর্ঘমেয়াদী লাভ একটি অন্ধকার এই সুরঙ্গের শেষে আলো আছে তবে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ভবিষ্যতের জন্য আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চেয়ে বলেছেন একটি নতুন ব্রিটেন গড়তে এখনই কঠিন সিদ্ধান্ত নেয়া দরকার